সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিন সহ দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ। মেহেরপুরের পৌর কমিউনিটি সেন্টার চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে কোকর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। আশুলিয়ার পাথালিয়ার সন্দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। একই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এ সময় আরাফাত রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া মুন্সীগঞ্জ, নেত্রকোনা, লক্ষ্মীপুর, পিরোজপুর, ভৈরব, রাজবাড়ী, ভোলা, মাগুরা ও চান্দিনা সহ দেশের বিভিন্ন স্থানে আরাফাত রহমান কোকর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।